অযোগ্যদের পুনর্বহালের আবেদন প্রত্যাহারের অনুমতি চাওয়া হলো হাইকোর্টে। অনুমতি চাইল স্কুল সার্ভিস কমিশন। তিনটি আবেদনই প্রত্যাহারের অনুমতি চেয়েছে স্কুল সার্ভিস কমিশন। বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ তরফদার। সৌরভ, স্কুল সার্ভিস কমিশনের তরফে আবেদনে কি বলা হয়েছে? দেখো, নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর যাদের ইতিমধ্যেই চাকরি গিয়েছিল, অর্থাৎ 543 জনের, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে স্কুল সার্ভিস কমিশন অযোগ্য প্রার্থীদের অর্থাৎ পুনর্বহালের আবেদন করার প্রত্যাহারের অনুমতি চাইল স্কুল সার্ভিস কমিশন। এই সংক্রান্ত সুদীপ্তার তিনটি আবেদন প্রত্যাহার করার অনুমতি চেয়েছে কমিশন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে দাখিল করা হয় তিনটি আবেদন প্রত্যাহার করার অনুমতি চাইল কমিশন। 27 সেপ্টেম্বর এই আবেদন পত্রগুলো দাখিল করে কমিশন। এর আগে আপনারা লিখেছিলেন যে এই শিক্ষকরা বাতিল হওয়া 2 থেকে 4 বছরের চাকরি করছেন এবং এদের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করেনি। আপনি কমিশনের আইনজীবী, কি জানেন এই অভিযোগ জানানোর কোনো সংস্থা আছে কিনা? যদি না থাকে তাহলে কোথায় অভিযোগ জানানো হবে? এবং কমিশনকে প্রশ্ন, বিচারপতি 1997 সাল থেকে সুদীপ্তা 2022 পর্যন্ত এই 25 বছরে কোনো এক ধরনের অভিযোগ কি কমিশন পেয়েছে? কমিশনকে আইনজীবী প্রশ্ন, বিচারপতি, অর্থাৎ পরিপ্রেক্ষিতে এই আবেদনগুলো বেনামি আবেদন, কমিশনকে সামনে রেখে পিছন থেকে কেউ কেউ বিশ্বকাপ খেলছে, কমিশনকে উদ্দেশ্য করে মন্তব্য, বিচারপতি, আবেদনগুলি লেখা কি কমিশন লিখেছে? আইনজীবীকে প্রশ্ন। এবং আদালতকে সামনে দিয়ে যা তথ্য নথি পেশ করা হবে তা দায়িত্ব আইনজীবীর, আইনজীবী জানিয়েছেন। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে মন্তব্য, সুদীপ্তা, আমি কিছু দালাল যারা মুখপাত্র বলে পরিচিত এবং কিছু মন্ত্রীর নাম বলতে পারি যারা প্রকাশ্যে বলছেন যে কারোর চাকরি যাবে না, মন্তব্য, বিচারপতি, নাম না করে আদালতের সমালোচনা করা হচ্ছে, মন্তব্য, বিচারপতি, যারা এই দুর্নীতি তারা স্টিং ধরে আর টানছেন তাদের খুঁজে বের করতে হবে, মন্তব্য, বিচারপতি। এই যে তিনটি আবেদনপত্র দাখিল, এটা সততার সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের যিনি সম্পাদক রয়েছেন সেক্রেটারি, তাকে বিকেল 3টের মধ্যে আদালতে দাখিল করতে হবে এবং পরবর্তীকালে দাখিলের পর আরো খতিয়ে না দেখে এই পর্যায়ের আবেদন প্রত্যাহারের অনুমতি দেওয়া সম্ভব না, মন্তব্য, বিচারপতি। অর্থাৎ সার্ভিস কমিশনের যিনি সম্পাদক রয়েছেন সেক্রেটারি, তাকে তিনটি ফাইল, অর্থাৎ এই তিনটি ফাইলে যে আবেদন প্রত্যাহারের ফাইল, সততার সঙ্গে সেই ফাইল নিয়ে আসবেন এবং তারপরে 3টের সময় এই মামলার শুনানি শুরু হবে। প্রদীপ্তা, ধন্যবাদ স্বরূপ।